হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। গুড মর্নিং। আজকে খুব সকালবেলায় শুরু করেছি, যদিও আলো ফুটে গেছে কারণ ব্যস্ততার জীবন। ছেলের জন্য টিফিন বানাচ্ছি, ছেলের জন্য আজকে বানিয়ে দিচ্ছি পুর ভরা আপ্পাম। তো আপ্পাম আর চাটনি দিয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে তো একটু নতুন রেসিপি আবিষ্কার করতে হয়, তাই এটা আবিষ্কার করেছি। এটা হচ্ছে পুর ভরা আপ্পাম। একদিন বাড়িতে করে খাইয়েছিলাম, ভালো লেগেছে যখন, তখন ছেলের জন্য এটা টিফিনে বানিয়ে দিচ্ছি। এতে ঝামেলাটা হলো চাটনিটা আলাদা করে দিতে হবে না, তো আপ্পামটা যখন খাবে ও সুস্বাদু লাগবে কারণ এর মধ্যে পুর ভরা আছে। তো আজকে হটপটে করে দিচ্ছি কারণ আপ্পাম ঠান্ডা হতে অনেক সময় লাগে আর এটা ক্রাঞ্চি থাকে যখন আমি এই মিল্টনের এই হটপটে করে ওকে টিফিনটা দিই। তো টিফিন দিয়ে দিলাম, কিছুক্ষণে অফিসের একটু কাজ ছিল সেটা করেছি, তারপরে আমরা যাচ্ছি বাইরে খেতে। তো একবার ভেবেছিলাম আবার আপ্পাম বানিয়ে নিজেরা বাড়িতেই খাবো, তারপরে আমার ইচ্ছা করলো না বানাতে। আমার মাঝে মাঝে এরকম হয়, তখন ভাবলাম যাই আমরা আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই, আমরা তো আইআইটি আবাসিকে থাকি, আপনাদের জানিয়েছি, এই ক্যাম্পাসের মধ্যে একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে খেতে যাব। তো সেটাতে করে বেরিয়ে যাচ্ছি, সামনেই, যেতে বেশিক্ষণ লাগবে না। তো সেখানে এই 10-15 মিনিটের মধ্যে পৌঁছেও গেছি, খাবার অর্ডার করে দিয়েছি। আমি যথারীতি মশলা দোসা অর্ডার করেছি, আমার হাজব্যান্ড অর্ডার করেছে মাইসুর মশলা দোসা, আর ও তার সাথে চাও খাবে, আমি চাটা কিছু খাবো না। তো এখন অনেকটাই সকাল বলে তেমনভাবে কেউ আসেনি, আর আমার হাজব্যান্ড আবার একটুখানি গেল আরও কিছু অর্ডার করতে, আমি চুপচাপ একাই বসে আছি বেজার মুখে। তো আজকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তার সাথে জানি না কেন ভীষণ টায়ার্ড লাগছে। তো খাবারের জন্য ওয়েট করছি, খাবারটা আসতেও দেরি হচ্ছে। আমি দেখেছি খেয়াল করে, যখন প্রচণ্ড খিদে পায় তখন খাবার আসতে দেরি হয়, আর যখন শখে কোথাও খেতে যায় তখন চটপট চলে আসে। যাই হোক, চলে এসেছে, খাবারটা আবার দেখাবো না, তো খেয়ে শেষ করে দিয়েছি সেটাই দেখাচ্ছি, কারণ এত খিদে পেয়েছিল খাবার দেখাবার অবস্থায় ছিলাম না। দেখুন, চেটে পুটে খেয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে এখানে বসতে ভাল লাগে না। বিকেলবেলা যদি ছুটির দিন হয় ঠিক আছে, নয়তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি, আর আমার মাথাটা ধরে ধরে গিয়েছিল বলে ঠিক হলে একটু ঘুরব। এত সুন্দর ঝলমলে দিন, তাই ব্রেকফাস্টের পর এসে একটু ঘুরে নিচ্ছি, তারপরে বাড়ি যাব। খিদেতেই বোধ হয় মাথাটা ধরেছিল, খাওয়ার পরও কমেনি, কিন্তু একটু ঘোরার পরে কমে গেল। এদিক ওদিক ঘুরছিলাম কিছু না, ক্যাম্পাসের মধ্যেই ঘুরছিলাম, পাওয়াই লেকের ধারে, হিল সাইডে, এইসব জায়গায় একটুখানি অল্প করে ঘুরলাম, তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি। আর সারাদিনই ব্যস্ততে আর কিছু হয়তো দেখাতে পারবো না, আসতে পারবো না। ওই অফিস থেকে জাস্ট ফিরলাম আর হালকা হালকা একটা ঠান্ডা পড়েছে, হালকা হালকা, মানে গায়ে কিছু দিলেও কষ্ট আর গায়ে না দিলেও একটা কীরকম শীত করছে। আমি তো স্কার্ফ মাঝে মাঝে লাগাচ্ছি, আর এখন তো নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তাই না? মুম্বাইতে পড়ে না, তবে লাস্ট বছর পড়েছিল, তো এবছর জানি না, হালকা হালকা তো লাগছে। তো এই হলো গল্প, আজকে রান্নাবান্না কিছু করতে হবে না এখন আপাতত, আর ভাতটা বসিয়ে দেবো এই জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে লোক যাচ্ছে দেখছি। আর এখানে একটা লাইট দিয়েছে, নতুন লাইট লাগিয়েছে, তো তাতে রাস্তাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। মানে আমাদের সামনে যে বাড়িটা, বাগানগুলোতে লাইট থাকে, ওদের লাইটটা খারাপ হয়ে গেছিলো, আজকে লাগিয়ে দিয়ে গেছে, ফলে আলো চারিদিকটা খুব ভালো লাগছে সেটা দেখতে। মানে আমাদের এখানে একটুখানি আইআইটি বোম্বের ক্যাম্পাস একটু অন্ধকার অন্ধকার থাকে, তো আজকে লাইট বলে আমি এই এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভাল লাগছে। তো চলুন আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আর আপনাদের গুড নাইট বলি। দেখুন বাইরে কীরকম আলোকময়, তো এই আলোকময় রাত্রে আপনাদের সবাইকে শুভরাত্রি জানালাম।